তালাশের এই 17তম পর্ব নিয়ে যখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি তখন দ্বিতীয় পর্বের কথা মনে পড়ছে। সেই পর্বে আমরা ভেজাল খাদ্যদ্রব্য বা খাবারের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে একটি আপেল নিয়ে পরীক্ষাগারে গিয়েছিলাম, দেখিয়েছিলাম নকল দুধ কিভাবে তৈরি হচ্ছে। আপনাদের বারংবার অনুরোধ আর পরামর্শে ভেজাল খাদ্যদ্রব্য বা খাবারের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে আবারও মাঠে নামে তালাশ টিম। দীর্ঘ অনুসন্ধানের পর আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে প্রসঙ্গটি আসলে বিভিন্ন সময় কিছুটা হলেও ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, কারণ খাদ্যদ্রব্যকে ভেজাল বলতে গিয়ে আমরা আসলে এর পেছনের মূল কারিগর ভেজাল মানুষদেরকেই পাশ কাটিয়ে যাচ্ছি। দেখুন তাহলে কোন বিষয়ের অনুসন্ধান কোথায় গিয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খাদ্য এবং পানিবাহিত রোগে পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ মারা যায়, যার 19 লাখই শিশু। ভেজালের অভয়ারণ্য এই বাংলাদেশে এ সংখ্যা কত সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলতে পারে না, কারণ ভেজালের দৌরাত্ম্য চরমে পৌঁছালেও এ ব্যাপারে সুনির্দিষ্ট নজরদারি না থাকার কথা বলছে তারা। ICDDRB-র বরাত দিয়ে তারা বলছে প্রতিদিন খাদ্য এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রায় 5 শতাধিক মানুষ হাসপাতালে যাচ্ছে। এটাও পুরো বাস্তবতার চিত্র নয়। আমরা বলছি এসব সংখ্যা হিসাবকে এক পাশে সরিয়ে রাখুন, প্রতিদিন যেসব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সেগুলোকে সামনে নিয়ে আসুন, তাহলেই বাস্তবতা আপনার সামনে চলে আসবে। স্পর্শ, বয়স 23 মাস, শিশুটির সুস্থভাবে বেড়ে ওঠার স্বার্থে খাদ্য তালিকায় ফলমূলের পরিমাণই বেশি রাখেন তার বাবা মা। কিন্তু বিপত্তিটা হয়েছিল সেখানেই, বাজার থেকে কিনে আনা আঙ্গুর খাওয়া থেকেই সেটা শুরু। শেষ পর্যন্ত 2 দিন হাসপাতালে কাটাতে হলো শিশুটিকে। ডাক্তার জানালেন রাসায়নিক মিশ্রিত আঙ্গুর খাওয়ার কারণেই এমন বিপত্তি। ডাক্তার তো স্পর্শকে বাজারের কোনো ফল খাওয়াতেই নিষেধ করেছেন। রাজধানীর বাসাবর আনিসুর রহমান প্রায় 15 বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে কিনতে বাজারের পণ্যের ভালো মন্দ সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। করলায় দেওয়া থাকে নীল, বরবটিতে নীল দেওয়া থাকে, মিষ্টি কুমড়ায় রং দেওয়া থাকে, নদীর মাছ বলার জন্য নদীর মাছ একটু সবুজ টাইপের হয়, এই জন্য মাছকে সবুজ বানানোর জন্য রং দেয়। এত কিছু জানার পরও আনিসুর রহমানই টাকা দিয়ে এমন আম কিনেছেন যা দীর্ঘদিনেও পচে না। খাদ্যদ্রব্যের রাসায়নিকের আশঙ্কা মানুষের মনে এখন এতটাই প্রকট যে শহরগুলোতে রাসায়নিক মুক্ত আমের ব্যবসা জমজমাট। আসছে মনে করে যে এটা বোধ হয় নিরাপদ, বাচ্চা কাচ্চারা খাওয়াইলে কোনো অসুবিধা হবে না এই জন্য। কিন্তু এসব আমও যে রাসায়নিক মুক্ত তার নিশ্চয়তা কে দেবে? আমরা তো জানি যে যেসব আমে কেমিক্যাল নাই সেগুলোতে মাছি টাছি বসে, আপনাদের এখানে তো মাছি টাছি বসে। ঠিকই বলছেন যে আগে আমের উপর মাছি পড়তো, ইসের উপর মাছি পড়তো, এখন মনে করেন সেই জিনিসটা নাই। এই যখন সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তবতা, তখন এটাকে প্রথমে শুধুই আশঙ্কা বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমাদের অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে যেসব তথ্য বেরিয়ে এসেছে তাতে বাজারে গিয়ে কোনো পণ্য কেনাটা অনেকের জন্যই বিভীষিকা হয়ে দাঁড়াতে পারে। শুধু ঢাকা সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষাগারের হিসেবেই গত 6 মাসে 745টি খাবারের মধ্যে 343টি খাবারেই ভেজাল পাওয়া গেছে। এই সমস্ত কেমিক্যাল প্রথমেই পাকস্থলীতে এটা এফেক্ট করে, পাকস্থলীর ক্যান্সার থেকে আরম্ভ করে, গলায় ক্যান্সার থেকে আরম্ভ করে, লিভারের ক্যান্সার, ইভেন এটা পিত্তথলী এবং মূত্রথলিতে ক্যান্সারও করতে পারে। অন্যদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের খাদ্য পরীক্ষাগারের এক পরিসংখ্যান বলছে তাদের পরীক্ষায় বাজারের সয়াবিন ও সরিষার তেলের মধ্যে শতকরা 92 ভাগ, ঘি শতকরা 93 ভাগ, আটা ময়দা 95 ভাগ, গুঁড়া মশলা 96 ভাগ, জুস 97 ভাগ এবং তরল দুধের শতকরা 98 ভাগই ভেজাল।
প্রতিদিন মুখোমুখি হতে হতে ফরমালিন শব্দ বা নামটি এদেশের মানুষের কাছে এখন অতি পরিচিত। কিন্তু এমনটা হবার কথা ছিল না। নির্দিষ্ট কিছু কাজে আনুষ্ঠানিক ব্যবহার আছে এই রাসায়নিকের। প্রতিদিন যারা বাজারে যায় মাছ শাকসবজি বা ফলমূল কেনে, তাদের সাথে এই ফরমালিনের পরিচয় থাকার কথা নয়। কিন্তু বাস্তবে কী ঘটছে তা আপনারা আরও ভালো জানেন। অনেক মানুষের শরীর মৃত্যুর পরও মানুষেরই গবেষণার কাজে লাগে, কিন্তু সেই গবেষণার কাজ করতে হলে প্রথমেই মৃতদেহ সংরক্ষণ করতে হয়। মানুষের মৃতদেহ দীর্ঘদিন সংরক্ষণের জন্য এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, সেই রাসায়নিকের নামই ফরমালিন। 15 দিন, 1 মাস, 2 মাস কোনো আপেল পচে না, আঙ্গুর পচে না, কেন? আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা লাশ কাটার ঘরের মাঝখানে আমরা ফরমালিন দিয়ে, যেমন লাশ 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত লাশ পচে না, ঠিক এরকম মাছের মাঝখানে ফরমালিন, মাছ পচে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, যেসব রাসায়নিক মানুষের প্রতিদিনের খাদ্যদ্রব্যের সাথে মিশে যাচ্ছে, সেগুলো কি এতটাই সহজলভ্য? এবার সে প্রশ্নের উত্তর শুনুন কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে। ফরমালিনটা ওপেন আছে, এটা রেজিস্ট্রেশন নাই তো, রেজিস্ট্রেশন করে নাই তো, ফরমালিনটা রেজিস্ট্রেশন করা বলতে ফুটপাত বা খোলা জায়গায় যেসব পণ্য বিক্রি হয় তার মান নিয়ে আপনি নিজেই মন্তব্য করতে পারেন, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো বা সুন্দর করে প্যাকেটজাত করা পণ্যের মান নিয়ে মন্তব্য করার আগে একটু ভেবে নেওয়া উচিত। কারণ ভালো কিছু পাবার আশাতেই নিশ্চয়ই আপনি বেশি দাম দিয়ে কোনো পণ্য কেনেন। সন্দেহ করা উচিত হোক বা না হোক, আপনি দাম দিয়ে যেসব পণ্য কিনছেন তার মান যাচাই করে নেয়ার অধিকার নিশ্চয়ই আপনার আছে। রাজধানীর হাতিরপুল বাজারে প্রচলিত খাদ্যপণ্যের মান পরীক্ষায় নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন। একটি দোকান থেকে হামদর্দের রু আফজার 3টি বোতল নমুনা হিসেবে সংগ্রহ করল তারা। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, কেন এটা এটা অস্বচ্ছতার কিছু নেই, যে স্বচ্ছতার কারণে এটা আপনার আমাদের সঙ্গে থাকতে পারেন। আশ্বাস পেয়ে আগ্রহ বাড়ে তালাশ টিমের, কারণ এদের সংগৃহীত পণ্যের পরীক্ষার ফলাফল থেকে বাজারের পণ্যের মান সম্পর্কে জানা যাবে। খাদ্যপণ্যের মান পরীক্ষা করতে নামা সিটি কর্পোরেশনের লোকজন এবার নাহার প্লাজার একটি দোকান থেকে সরিষার তেল, টমেটো সস আর বেসনের নমুনা সংগ্রহ করল। প্রতিটি নমুনা 3 ভাগে ভাগ হলো, এক ভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের, এক ভাগ সিটি কর্পোরেশনের, আরেক ভাগ পরীক্ষাগারে পরীক্ষার জন্য। বিশুদ্ধ কিনা আপনার কি মনে হয়? বর্তমানে বিশুদ্ধ আছে বলে আমরা বেশ জানি। শুনি, ইস্কাটন রোডের মিনা বাজার, এখান থেকে তীর এবং রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল, আরং এবং প্রাণ ব্র্যান্ডের তরল দুধের নমুনা নেওয়া হলো। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন এবার মগবাজারের আগোরায়। আগের দৃশ্যগুলোরই পুনরাবৃত্তি। নমুনা নেওয়া হলো প্রাণ আমের জুস, বিদেশি ফলের জুস, এসিআইয়ের পিওর ময়দা, প্রিমিয়াম বেসন, পেস্ট্রি কেক সহ মোট 7টি খাদ্যপণ্যের। নমুনা তো সংগ্রহ হলো বিভিন্ন নাম করা ব্র্যান্ডের পণ্যের, কিন্তু সেই নামের সুনাম রক্ষা হবে কিনা সেটা একমাত্র পরীক্ষার ফলাফলে বলতে পারে। তবে সেই পরীক্ষা করা থেকে শুরু করে ফলাফল পাওয়া পর্যন্ত ঘটনা ঘটতে ঘটতে কোন দিকে মোড় নেয় সেটা দেখবেন। ঘটনা ঘটতে থাকুক, আপনার ঘড়ির কাটাও 4 মিনিটের বিরতি। ভেজাল খাদ্যদ্রব্য নিয়ে অনুসন্ধানে নেমে আমরা যা ভাবিনি তাই ঘটেছে। হতে পারে আমাদের চিন্তার সীমাবদ্ধতা ছিল, হতে পারে ভেজাল বলতে আমরা শুধু খাদ্যদ্রব্যকেই বুঝিয়েছি, মানুষকে বিবেচনায় আনিনি। ঘটনা কিন্তু সেদিকেই গেছে, এখন আমরা সেসব ঘটনাই দেখব। চলুন তাহলে বাজার থেকে সংগ্রহ করে আনা নমুনাগুলো পরীক্ষাগারে জমা দেওয়া যাক। বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন নাম করা ব্র্যান্ডের 15টি খাদ্যপণ্যের নমুনা নিয়ে স্বাস্থ্য পরিদর্শক কামরুল হাসান নগর ভবনে ফিরে নমুনাগুলো থেকে পণ্যের পরিচয় সরিয়ে কোড নাম্বার বসালেন। পরীক্ষার ফলাফল যেন কোনোভাবেই প্রভাবিত না হয় তার জন্য এমন পদ্ধতি নেয়াই স্বাভাবিক। এবার স্বাস্থ্য পরিদর্শকের সহকারী চুনু মিয়াকে অনুসরণ করা যাক। নমুনাগুলো সহ চুনু মিয়ার গন্তব্য জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু অপ্রত্যাশিত বাধা হয়ে তালাশ টিমের সামনে সারোয়ার নামের খাদ্য পরীক্ষাগারের পরীক্ষক।
নমুনা অবশ্য শেষ পর্যন্ত গ্রহণ করেছেন তিনি। পরীক্ষাগারের পরীক্ষক গোলাম সারোয়ারের আচরণ আমাদের বিস্মিত করে, তখন থেকেই সন্দেহ ঢোকে মনে। এক একটি দিন গেছে আর বাজার থেকে সংগ্রহ করে আনা নমুনাগুলোর পরীক্ষার ফলাফল পাওয়া নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে আমাদের মনে। এবার এসব কর্মকর্তার নাটকীয় আচরণগুলো দেখুন। দুই দিন পর আজ খাদ্য পরীক্ষার ফলাফল এসে যাওয়ার কথা। খাদ্য পরিদর্শক কামরুল হাসানের কাছে তালাশ টিম, কিন্তু মাত্র এই দুই দিনে যেন বদলে গেছেন তিনি। না না ভাই, আমি কথা বলবো না, এখন আমার উদ্বোধন কর্তৃপক্ষের নিষেধ আছে, প্লাস আমি ওই দিন পনেরো তারিখে যে আমার অনুমোদন দিয়েছিল ওই দিনে আমার সরি, আমার দ্বারা সম্ভব না। আপনাদের রিপোর্ট দেওয়ার কথা? না, রিপোর্ট আমি এখনো পাই নাই, সরি সরি, আমি আর কোনো কথা বলতে চাই না, সরি প্লিজ। ভেতরে অন্য কিছু ঘটছে এমন সন্দেহ বাড়তে থাকলো। আর যেসব কোম্পানির পণ্য পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে তাদের প্রতিনিধিদের আনাগোনা বেড়েছে এমন খবর আসতে থাকলো। অনুসন্ধানে জানা গেল নাম করা প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করায় নগর ভবনের একটি সিন্ডিকেট কোণঠাসা করে ফেলেছে ওই কামরুল হাসানকে। খাদ্য পরীক্ষার ফলাফল পাওয়ার নাম গন্ধ নেই, তাই এবার যোগাযোগ করা হলো আরেক স্বাস্থ্য কর্মকর্তার সাথে। দৃশ্যত মনে হচ্ছে আমাদের সামনে আর এগোনোর পথ নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে অনুসন্ধানের সব দরজা সব সময় বন্ধ হয়ে যায় না। সেই বিশ্বাসেই ভিন্ন একটি দরজা দিয়ে বেশ কিছু তথ্য এসে পড়লো আমাদের হাতে। আর সে তথ্যগুলো বাজারে প্রচলিত বিভিন্ন নাম করা ব্র্যান্ডের খাদ্যপণ্যের মান পরীক্ষার গত এক বছরের ফলাফল। চলতি বছরের জুন মাসের এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে আহমেদ টমেটো সস নামে বাজারে যা বিক্রি হয় তা ভেজাল, কারণ এই সসে যে উপাদান যে পরিমাণ থাকার কথা তার হেরফের আছে। গত ডিসেম্বরে ইয়ামি টমেটো ক্যাচআপ সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার ফলাফলে এটাও ভেজাল বলে চিহ্নিত হয়েছে। ওই ডিসেম্বরেই প্রাণ হট টমেটো সসও পরীক্ষা করা হয়, এটিও ভেজালের গণ্ডি পেরোতে পারেনি। এবছরের জানুয়ারিতে এসিআই কোম্পানির খাঁটি সরিষার তেলের বিভিন্ন উপাদান পরীক্ষা করে বিশ্লেষক সরাসরি এই খাঁটি সরিষার তেলকে ভেজাল বলে উল্লেখ করেছেন। পরীক্ষা করা হয়েছিল পুষ্টি এবং মুসকান সয়াবিন তেলও, কিন্তু কোনোটি ভেজালের ঊর্ধ্বে উঠতে পারেনি। প্রাণ দুধ, আরং দুধ, আকিজের ফার্ম ফ্রেশ, আরডি মিল্ক কোনোটি তখন মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। রাধুনী খাঁটি সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার থেকে শুরু করে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারী বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতে জরিমানা দিয়ে ক্ষমা চেয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান উচ্চ আদালত পর্যন্ত গেছে। কিন্তু আমাদের আগ্রহ দুই দিন আগে সংগ্রহ করা নমুনাগুলোর ফলাফলের দিকে, তবে সেই খাদ্য পরীক্ষার ফলাফল পাওয়ার কোনো লক্ষণ নেই। অন্য একটি দৃশ্য ধরা পড়ল তালাশের ক্যামেরায়। পরীক্ষাগারে নমুনা পাঠানোর সময় সাথে পণ্যের কোম্পানির নাম উল্লেখ করতে হবে কিনা এই নিয়ে একটি কক্ষে আইনি তর্ক চলছে একজন স্বাস্থ্য পরিদর্শক এবং একজন স্বাস্থ্য কর্মকর্তার মধ্যে। এখানে প্রশ্ন এসেছে যে আমি কোড কোড দিয়ে পাঠাবো, কোড দিয়ে পাঠাবো, আমি অল পার্টিকুলার সুবিধার অ্যানাদার কোড পাঠাবো, এটা কোথায় বলা আছে? কথা বুঝলি? এইটা ঠিক আছে, এটা কি আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে আমাকে বলেন, তাহলে আমার অনুরোধ অবশ্যই তার এটা রেফারেন্স হিসেবে। আপনি বলেন যে এই বাংলা বঙ্গানুবাদে এখানে ভুল আছে, অন্য তথ্য, তার নাম ঠিকানা, কোম্পানির নাম ঠিকানা বা প্রতিষ্ঠান নাম ঠিকানা লেখার কোথাও প্রশ্নটা আসছে যে তুলেছে সেটা। কিন্তু নমুনার সাথে কোম্পানির নাম উল্লেখ করা হলে পরীক্ষার ফলাফল প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে কিনা সেটা তো একটা প্রশ্ন। বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কেস করার পরিপ্রেক্ষিতে আমাদেরকে
অনেক প্রেশারের মধ্যে আপনি জানেন এইগুলি মাথায় রেখে কিন্তু কাজ করতে কাজ মানে টোটাল যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট মানে পরিপ্রেক্ষিত মানে সেই আপনি আমার সাথে কমজন অনেক বেশি জানছেন। 18 জুলাই খাদ্যদ্রব্য পরীক্ষার ফলাফলের জন্য সারাদিন অপেক্ষা করেও লাভ হলো না, কিন্তু এতক্ষণ যেসব প্রশ্ন মাথায় এসেছে তার তো উত্তর চাই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। নজির আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যে বড় বড় ব্র্যান্ডের মাই গড প্রচুর প্রচুর। আচ্ছা এই যে নাম ঠিকানা সহ যদি পাঠায় আপনার ল্যাবে তাহলে ওইখানে কি একটা সুযোগ থেকে যায় না? পার্সেলটি যেমন ধরেন আমি এখানে বসে আমি আপনাকে একটু মানে ফেভার করতে মানে করতে পারি, আবার আরেকজনকে ডিসফেভার করতে পারি, তাই কি করা উচিত আসলে? কে বলছেন আপনি? এটা আমার অফিসটা তো পাবলিক অফিস, যে কোনো সময় চলে আসতে পারেন, অসুবিধা কি? আপনার সামনেই তো আমার সঙ্গে কথা হলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এগুলো করতে তো বাধা একটু আসবেই, কে মানে ওনারা চাইবে না যে ওনাদের ব্যবসায় ওনারা কোনো লস করুক অথবা কোনো ক্ষতি হোক। আমার কোনো অধিকার নাই যে ওনাদের সঙ্গে খারাপ বিহেভ করা, ওনারা সবাই যে আগুরা মিনাবাজার আরও কোন বলে আমরা একটু আসতে চাই, মোস্ট ওয়েলকাম। মাঠ পর্যায়ে যারা আছেন এদের উপরে আপনাদের আস্থা কতটুকু? আমি চেষ্টা করি তাদেরকে সো দ্যাট তারা যেন কোনো প্রকার আনফেয়ার মিন্স অবলম্বন করতে না পারে। 19 জুলাই বৃহস্পতিবার তালাশ টিমের হাতে আর অপেক্ষা করার সময় নেই, সেই শেষ মুহূর্তে রাত 10টার দিকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে মোবাইলে জানা গেল বহু প্রতীক্ষিত সেই খাদ্যদ্রব্য পরীক্ষার ফলাফল। আচ্ছা আগুরা নাহারগার্ডেনের বেসন না? দুইটা কি ভেজাল পড়ছে না ওই যে সয়াবিন তেল? কিন্তু যেসব তৎপরতা আমরা নিজে দেখেছি, যেসব প্রভাবের কথা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিজে ইঙ্গিত করেছিলেন, তার কোনো প্রভাব এই পরীক্ষার ফলাফলে পড়েছে কিনা তা আরো অধিকতর অনুসন্ধান ছাড়া বলা মুশকিল। এবার বলুন তাহলে খাদ্যদ্রব্যকে ভেজাল বলবেন নাকি যেসব মানুষ এসব ভেজাল খাবারের সাথে মেশায় তাদেরকে বলবেন? এখন কি করতে হবে তা প্রশাসনই ভালো বলতে পারবে। প্রত্যাশা থাকবে মানুষকে যেন টাকা দিয়ে অসুখ না কিনতে হয়। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান, লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, তালাশ টিম থাকবে আপনার সাথে। তালাশের এই 17তম পর্ব নিয়ে যখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি তখন দ্বিতীয় পর্বের কথা মনে পড়ছে। সেই পর্বে আমরা ভেজাল খাদ্যদ্রব্য বা খাবারের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে একটি আপেল নিয়ে পরীক্ষাগারে গিয়েছিলাম, কত সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলতে পারে না, কারণ ভেজালের দৌরাত্ম চরমে পৌঁছালেও এ ব্যাপারে সুনির্দিষ্ট নজরদারি না থাকার কথা বলছে তারা। ICD-DRB-র বরাত দিয়ে তারা বলছে প্রতিদিন খাদ্য এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রায় 5 শতাধিক মানুষ হাসপাতালে যাচ্ছে। এটাও পুরো বাস্তবতার চিত্র নয়, আমরা বলছি এসব সংখ্যা হিসাবকে এক পাশে সরিয়ে রাখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খাদ্য এবং পানিবাহিত রোগে পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ মারা যায়, যার 19 লাখই শিশু। ভেজালের অভয়ারণ্য এই বাংলাদেশে এসং দেখিয়েছিলাম নকল দুধ কিভাবে তৈরি হচ্ছে। আপনাদের বারংবার অনুরোধ আর পরামর্শে ভেজাল খাদ্যদ্রব্য বা খাবারের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে আবারও মাঠে নামে তালাশ টিম। দীর্ঘ অনুসন্ধানের পর আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে প্রসঙ্গটি আসলে বিভিন্ন সময় কিছুটা হলেও ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, কারণ খাদ্যদ্রব্যকে ভেজাল বলতে গিয়ে আমরা আসলে এর পেছনের মূল কারিগর
ভেজাল মানুষদেরকেই পাশ কাটিয়ে যাচ্ছে। দেখুন তাহলে কোন বিষয়ের অনুসন্ধান কোথায় গিয়ে ঠেকে।